প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি এই করোনার দুর্যোগ মুহূর্তে তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া সম্ভব না হয় অনলাইন ক্লাস সাঁতার মহিলাদের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক সাঁতার মহিলা কলেজ সান্তার আবুদিকে বলব। আজকে আমরা একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় থেকে নেতৃত্বে আদর্শ নেতার গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা করব। একজন আদর্শ নেতা সঠিক নির্দেশনা নেতৃত্বের কারণে প্রতিষ্ঠানের উন্নতি হয়। তাই একজন নেতা কিভাবে তার অর্ধস্তম্ভের দিক নির্দেশনা দিয়ে নেতৃত্ব প্রদান করে সঠিকভাবে পরিচালনা করে প্রতিষ্ঠানকে উন্নত করে, তাই আমরা আজকে আলোচনায় আদর্শ নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করব। আমরা আদর্শ নেতার গুণাবলী অনেক, তাহলে এখানে শিক্ষা ও একজন আদর্শ নেতা বিদ্যা চর্চা ও অভ্যাস চর্চার মাধ্যমে জ্ঞান অর্জন করে, আর শিক্ষা প্রতিষ্ঠানে যেমন শিক্ষা অর্জন করে তেমনি একজন নেতা তার দিক নির্দেশনার মাধ্যমে অর্ধস্তম্ভের বিভিন্নভাবে দিক নির্দেশনা পরিচালনা করে এবং প্রতিষ্ঠানের উন্নতির জন্য প্রতিষ্ঠানের পরিচালনার ক্ষেত্রে একজন নেতার নেতৃত্ব অনেক। শিক্ষা অভিজ্ঞতার ভিত্তিতে একজন নেতা তার সঠিক নির্দেশনার মাধ্যমে ও অভিজ্ঞতা যোগায়। দুই নম্বর হল সাংগঠনিক নেতাকে সাংগঠনিক জ্ঞান অবশ্যই থাকতে হবে। একজন সংগঠন পরিচালনার ক্ষেত্রে নেতাকে অবশ্যই তার সঠিক নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানে উন্নতি লাভ করে। সংগঠনের জ্ঞান না থাকলে একজন নেতা সঠিকভাবে নির্দেশনা দিতে পারে না, অর্ধস্তম্ভরা সঠিকভাবে তার দায়িত্ব পালনও করতে পারে না। তাই একজন নেতাকে অবশ্যই সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। তিন নম্বর শক্তি ও সামর্থ্য। শক্তি ও সামর্থ্য একজন আদর্শ নেতাকে তার সংগঠন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতার মাঝে জ্ঞান অর্জন করে অর্ধস্তম্ভের সঠিক নির্দেশনা প্রদান করে এবং শক্তি সামর্থ্য অর্থাৎ কোনো দুর্যোগ মুহূর্তে কোনো প্রতিষ্ঠানের কান্তিলগ্নে অর্ধস্তম্ভের যে কোনো পরিস্থিতিতে তা মোকাবেলা করার মতো সামর্থ্য থাকতে হয়। চার নম্বর সাহস একজন আদর্শ নেতাকে অবশ্যই সাহসী হতে হবে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে এবং প্রতিষ্ঠানে পরিচালনা ক্ষেত্রে অর্থস্তম্ভের সঠিক সাহসিকতার সাথে তাদের নির্দেশ পালন করার জন্য একজন নেতাকে তার সাহসিকতার প্রয়োজন হয়। দৃঢ় মনোবল কোনো যে কোনো পরিস্থিতিতে একজন নেতা সাহসিকতার সঙ্গে অর্ধস্তম্ভের পরিচালনা করে এবং প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সমর্থ হয়।
দায়িত্ব। একজন আদর্শ নেতার দায়িত্ব হলো অর্থস্তম্ভের সঠিকভাবে নির্দেশনা প্রদান করা এবং ঝুঁকি গ্রহণ বলতে অর্থনৈতিকভাবে কোনো সমস্যায় হলে তাদের অর্থস্তম্ভের বিভিন্ন পরিস্থিতিতে মোকাবেলা করার মতো তাদের একজন নেতাকে অবশ্যই একজন নেতাকে তার ঝুঁকি গ্রহণের সামর্থ্য থাকতে হবে। যদি একজন আদর্শ নেতা তার ঝুঁকি গ্রহণের সামর্থ্য না হয় তাহলে প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না। একজন আদর্শ নেতাকে ধৈর্যশীল হতে হবে, যে কোনো পরিস্থিতিতে অর্থস্তম্ভ সবসময় তার দায়িত্ব পালনের নেতৃত্বে সঠিকভাবে মেনে নাও নিতে পারে। সেক্ষেত্রে অর্থস্তম্ভরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা প্রতিষ্ঠানে কোনো ক্রান্তি লগ্নে তার কোনো সমস্যা ঝুঁকিপূর্ণ কাজে অর্ধস্তম্ভের কথায় রাগান্বিত না হয়ে একজন নেতাকে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। একজন ধৈর্যশীলই পারে সঠিক পথে নির্দেশনা দিয়ে তার প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সমর্থ হয়। অর্থস্তম্ভ সম্পর্কে জ্ঞান, একজন নেতার কাজ হলো আদর্শ নেতাদের মধ্যে তার অর্থস্তম্ভরা কিভাবে প্রতিষ্ঠান কাজ করতেছে, কোন প্রতিষ্ঠান কোনো সমস্যা হলে সঠিক নির্দেশনার মাধ্যমে তার প্রতিষ্ঠানের উন্নতি লাভের কারণে অর্থস্তম্ভদের সম্পর্কে সঠিকভাবে নির্দেশনা থাকতে হবে। যদি অর্থস্তম্ভদের সম্পর্কে সঠিক নির্দেশনা বা অর্থস্থান সম্পর্কে কোনো জ্ঞান না থাকে তাহলে প্রতিষ্ঠান বা সংগঠন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না। 8 নম্বরে ন্যায় পরায়ণতা, একজন নেতাকে অবশ্যই তার ন্যায় নীতির সঙ্গে চলতে হয়, সততার সঙ্গে অর্থস্তম্ভের মাঝে পরিচালনা করতে হয়। একজন সংগঠন পরিচালনার ক্ষেত্রে একজন নেতাকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে, অর্থস্তম্ভ সবার ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি রাখতে হবে, সবার জন্য ন্যায় বিচার করতে হবে। সঠিক নির্দেশনার মাধ্যমে একজন নেতাই পারে তার সঠিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানে উন্নতি লাভ করতে। একজন আদর্শ নেতার কষ্ট সহিষ্ণু হতে হবে, পরিশ্রমী কাজের তাদেরকে অর্থস্তম্ভের দিক নির্দেশনা দিতে অনেক সময় একজন নেতাকে কষ্ট করে তাদেরকে দিক নির্দেশনা দিতে হয়। অনেক সময় অর্থস্তম্ভরা তার সঠিক নির্দেশনা বুঝতে না পারার কারণে অনেক সময় কঠিন কাজগুলোকে নেতাকে আদর্শ নেতাকে নিজে হাতে হাতে কলমে তাদেরকে বোঝাতে হবে এবং দেখাতে হয়। এই জন্য একজন নেতাকে অবশ্যই কষ্ট সহিষ্ণু হতে হবে। তারপরে আসতেছে হলো যোগাযোগ নৈপুণ্য, একজন আদর্শ নেতা হলো তার কাজ হবে অর্থস্তম্ভের সাথে সঠিকভাবে যোগাযোগ করা। একজন আদর্শ নেতা যদি তার অর্থস্তম্ভের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে না পারে
অর্ধস্তম্ভরা তার কার্যক্ষেত্রে কার্যক্ষমতা বুঝতে না পারে, তাহলে কাঙ্ক্ষিত বা লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না প্রতিষ্ঠানে। সেক্ষেত্রে একজন নেতাকে অবশ্যই অর্ধস্তম্ভদের সাথে সুসম্পর্ক এবং নৈপুণ্য যোগাযোগ রাখতে হবে, অর্ধস্তম্ভদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে হবে, তাদের সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে হবে এবং যোগাযোগের ক্ষেত্রে তাদের সঠিক যোগাযোগ আর সমস্যাগুলো বিশ্লেষণ মাধ্যমে সঠিক যোগাযোগের মাধ্যমে এক প্রতিষ্ঠানের উন্নতি লাভ করা সম্ভব হয়। একজন আদর্শ নেতা তার অর্ধস্থানদের সঠিকভাবে উৎসাহ দান করতে পারে। একজন একজন আদর্শ নেতা যদি সঠিকভাবে অর্ধস্থানদের উৎসাহিত করতে পারে, কাজের প্রতি আগ্রহ করতে পারে, তাহলে অর্ধস্থান স্বতঃস্ফূর্তভাবে সে কাজগুলো সঠিকভাবে সম্পাদন করতে সম্ভব করতে পারবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করাও সম্ভব হয়। আর একজন আদর্শ নেতা যদি সঠিকভাবে তার অর্ধস্তম্ভে বা কর্মী বাহিনীদেরকে উৎসাহ দান করতে ব্যর্থ হয়, তাহলে প্রতিষ্ঠানের উন্নতি লাভ করা সম্ভব নয়। তাই একজন নেতা আদর্শ নেতার কাজ হবে অর্ধস্তম্ভের উৎসাহ দানের মাধ্যমে কাজ আদায় করা। আরেকটি কাজ হলো অর্ধস্তম্ভের সঠিক দূরদৃষ্টি সম্পন্ন। একজন আদর্শ নেতাকে অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। যদি একজন আদর্শ নেতা তার অর্ধস্তম্ভের সমস্যাগুলি অন্তর্দৃষ্টির মাধ্যমে বুঝতে সমর্থ না হয়, তাহলে প্রতিষ্ঠানের উন্নতি বা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। তাই একজন আদর্শ নেতাকে অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। তাই আমরা এই আদর্শ নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করলাম। আদর্শ নেতার আগামী ক্লাসে আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে নির্দেশনা সম্পর্কে আলোচনা করাবো। অনলাইন ক্লাসে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।